দর্শক, আমি জান্নাতুল নাইম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অ্যানোয়ারসিমেন্ট মুক্তমঞ্চ অনুষ্ঠানে। আজকে আমার যিনি অতিথি, তিনি মুক্তিযুদ্ধে জেড ফোর্সের সমন্বয়কদের একজন। তিনি টানা ছয়বারের সাংসদ, সাবেক মন্ত্রী এবং বর্তমানে বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম। জনাব হাফিজ উদ্দিন আহমদ, আপনাকে স্বাগত আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে স্টুডিওতে আসবার জন্য। ধন্যবাদ। জনাব হাফিজ উদ্দিন আহমদ, আমি আপনার জীবন একটু দেখছিলাম, তো দেখতে যেয়ে দেখলাম যে আপনি 64, 65, 66 এই তিন সালেই পূর্ব পাকিস্তান থেকে দৌড়ে আপনি মানে সেই সময় রেকর্ড করেছিলেন, এবং আপনার যে 200 মিটার দৌড়ের রেকর্ড ছিল, মানে আপনি তখন দ্রুততম মানব ছিলেন 200 মিটার দৌড়ের রেকর্ডে, পরবর্তী 10 বছর সেই রেকর্ড অটুট ছিল। তবে ইদানিংকালে মনে হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে, আপনি চাইলে পরে খণ্ডাতে পারেন, মনে হচ্ছে যে রাজনীতির দৌড়টা ঠিক বুঝে উঠতে পারছেন না। গেল বছরের শেষ দিকে দেখলাম যে দলের প্রতিষ্ঠাতার সাথে আপনি একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছিলেন স্বাধীনতা যুদ্ধ, সেই দল থেকে আপনাকে শোকস করা হলো, এবং তার পরবর্তীতে আপনার একটি মন্তব্য আমি পড়ছিলাম। আপনি বলছেন যে কোন পর্যায় থেকে এই নোটিশের সিদ্ধান্ত এলো জানি না, একজন ভাইস চেয়ারম্যানকে একজন যুগ্ম মহাসচিব তো নোটিশ পাঠাতে পারেন না। এবছরের 7ই জুলাই আরেকটি অনুষ্ঠানে আপনার আরেকটি মন্তব্য আমি স্মরণ করিয়ে দিই আপনাকে। জেড ফোর্সের আপনি বলেছেন, জেড ফোর্সের সমন্বয়কদের মধ্যে, সেনা কর্মকর্তাদের মধ্যে 4 জন বিএনপিতে ছিলেন, একজন কর্নেল আকবর হোসেন পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, অন্য 2 জন কর্নেল অলি আহমেদ ও মেজর শমশের মবিন চৌধুরী, তারা অন্য দলে চলে গেছেন, আমি একমাত্র কোনো ক্রমে অনেক অস্বস্তি নিয়ে এখনও টিকে আছি। এই যে দীর্ঘ 3 দশক ধরে বিএনপির রাজনীতি করেও সেই বিএনপিতে আপনাকে কেন অস্বস্তি নিয়ে থাকতে হচ্ছে? এটা আমারই দোষ বলতে পারেন। আচ্ছা, বাংলাদেশের রাজনীতির একটা ট্রেন্ড আছে, এখানে উপর থেকে একজন হুকুম দেবে বা নির্দেশ দেবেন, বাকি সবাই তামিল করবেন। এটা হলো বাংলাদেশের রাজনীতির ট্র্যাডিশন। যত দিন যাচ্ছে এই ট্র্যাডিশন ততই আরও শক্তিশালী হচ্ছে। তো আমার নিজেরই দোষ যে আমি 1 নম্বর হলো তোষামতি করতে পারি না, তারপরে নিজে যেটা অনুভব করি সেটা বলে ফেলি। এই বলে ফেলাটাই খুবই ক্ষতিকর রাজনীতির জন্যে। বাংলাদেশের রাজনীতিতে একটা হলো যে সমানে মিথ্যা কথা বলে যেতে হবে, সমানে চাটুকারিতায় লিপ্ত থাকতে হবে, এবং নিজে যেটা বিশ্বাস করি না সেটাই বলতে হবে। আপনার এই উপলব্ধিটা রাজনীতির কত বছর পরে এসে আপনি অনুভব করলেন? এটা ধরেন এই 25 বছর পরে। আচ্ছা, বছর 5 ধরে এটা অনুভব করছি আর কি। এতদিন মোটামুটি চলে গিয়েছে, সহ্য করেছি, এখন ক্রমেই এটা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। আপনার শোকসের উত্তর আপনি একটি দিয়েছিলেন, বেশ লম্বা চওড়া জবাব, সেখানে আপনি লেখেছিলেন যে দেশনেত্রী খালেদা জিয়া 2 বছর ধরে কারাগারে অন্তরীণ, অথচ আমরা বিএনপি নেতারা, ছাত্রদল, যুবদল তার মুক্তির জন্য কোনো কার্যকর আন্দোলন গড়ে তুলতে পারিনি। কেন পারছে না বিএনপি? পারছে না সরকারের দমননীতির কারণে। দমননীতি তো সবসময় ছিল না, এত ভয়াবহ দমননীতি অতীতে বিএনপি তো বাংলাদেশে তো না, পৃথিবীর অন্য কোনো রাজনৈতিক দল ফেস করেনি যেটা বিএনপি ফেস করেছে। অনেক আগে হয়তো হিটলার এবং মুসোলিনির সময় কিছুটা ছিল, বাট বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে বিএনপির উপরে যেভাবে দমন নিপীড়ন চলছে, এক কথায় অবর্ণনীয়, নিষ্ঠুর, নির্মম, এবং বর্তমান সরকার বিএনপিকে ধ্বংস করার জন্যে যা যা করা প্রয়োজন সে করে আরও কিছুটা বেশিও করছে। এবং পুলিশ বাহিনীর প্রধান কাজ হলো, বা পুলিশ বাহিনীর যদি তারা 20 ঘন্টা ডিউটি করে, তার 19 ঘন্টাই হলো বিএনপি দমনে, বিএনপির লোক কোথায় আছে এবং বিএনপির বিরুদ্ধে কীভাবে মিথ্যা মামলা দেওয়া যায়। অত্যাচার নির্যাতনের সীমাহীন এক রেকর্ড বর্তমানে বাংলাদেশে গড়ে উঠেছে। বাংলাদেশ একটি পুলিশি রাষ্ট্র, এখানে নাগরিকের কোনো মর্যাদা নেই, রাজনীতিবিদদের তো মোটেই নেই। সুতরাং এই দমন নিপীড়নের সামনে টিকে থাকার মতো বিএনপি কেন? বাংলাদেশের কোনো দলই রাজনীতি এই অঞ্চলে কোনো দলের পক্ষে সম্ভব নয়। রাজনীতিবিদদের যে মর্যাদা নেই বললেন, সেটি কি শুধু বিরোধী দলের জন্য? কারণ সরকারি দলের লোকজন তো দেখছি ভালোই মর্যাদা নিয়ে ঘুরছেন। সরকারি দলের লোক মর্যাদা না হলেও কলাটা মূলাটা এদিক ওদিক থেকে জোগাড় করে, চাঁদাবাজি করে তারা অন্যদিক দিয়ে পুষিয়ে নেয়। বিরোধী দল তো জেল জুলুম ছাড়া আর কোনো কিছুই নেই, বিরোধী দলের কোনো ইনকাম নেই, শুধুমাত্র মার খেয়ে যাওয়া, এটাই হলো বিরোধী দলের নিয়তি। সুতরাং বাংলাদেশে বিরোধী দল করা আগে অনেক সম্মানের ছিল, মানুষও তাদেরকে সম্মান করত, এবং সব দিক দিয়ে একটা যারা সরকারি কর্মকর্তা, পুলিশ বা অন্য সবার কাছ থেকে, জেল কর্তৃপক্ষের কাছ থেকে অনেক রেসপেক্ট পেত বিরোধী দলের নেতারা, বা যারা সত্যের পক্ষে লড়াই করে, সমাজের মঙ্গলের জন্য কথা বলে, তাদের প্রতি সবারই সম্মান বোধ ছিল। এখন এসব নাই, এখন সবাই বাস্তববাদী হয়ে গিয়েছে, সবাই যেদিকে বৃষ্টি সেদিকে ছাতা ধরে,
বিচিত্র এক দেশ বাংলাদেশ, আর এই রাজনীতির ভুবনে যারা বসবাস করে কেবল তারাই জানে যে ওয়ার দি শু পিঞ্চেস। আপনার সেই শোকজের জবাবে আপনি আরেকটি কথা লিখেছিলেন যে বিএনপি ও আওয়ামী লীগের দুটি প্রধান দলে গণতন্ত্রের চর্চা নেই। আওয়ামী লীগের কথা আমি বাদে দিলাম, বিএনপিতে গণতন্ত্রের চর্চা নেই, এটাকে এক ধরনের আত্মসমালোচনা করলেন, মানে কি কারণে বলছেন? আমাকে তো আরেকটা শোকজ নোটিশের সম্মুখীন হতে হবে মনে হচ্ছে, আবার মিথ্যা কথা বলতে পারি না। কোনো দলই গণতন্ত্র নাই, সেটাই আমি বলেছি। বড় দল বলতে তো দুটাই, বিএনপি এবং আওয়ামী লীগ, সেখানে গণতন্ত্রের চর্চা আমি তো দেখি নাই কখনো। আচ্ছা, আপনার একটা বই আমি গতকাল মুগ্ধ হয়ে পড়ছিলাম, বইটির নাম হচ্ছে সৈনিক জীবন, গৌরবের 71, রক্তাক্ত 75। তো এই বইটি পড়তে যে একটা সময় শহীদ ক্যাপ্টেন সালাউদ্দিন, শহীদ ক্যাপ্টেন মাহবুব, সেকেন্ড লেফটেন্যান্ট আনোয়ার, তাদের পরিবারের, তারা যখন মুক্তিযুদ্ধে মারা গেলেন তাদের পরিবার এসে তাদের ব্যাচমেটদের খুঁজছে, কোর্সমেটদের খুঁজছে, সেই ঘটনাগুলো পড়তে যে একটা সময় আবিষ্কার করলাম যে আমার চোখেও পানি চলে আসছে। এই বইটি আপনি কতটুকু নির্মোহভাবে লিখেছেন? ধন্যবাদ। এই বইটা আমার সামরিক জীবনের অভিজ্ঞতা থেকে লিখেছি, যা কিছু দেখেছি চোখের সামনে, নিজে প্রত্যক্ষ করেছি সেটাই লিখেছি। এখানে বানোয়াট কোনো কিছু নাই, অনুমান নির্ভর কোনো কিছু নাই, এবং এর পাত্রপাত্রীদের সাথে আমি খুবই ঘনিষ্ঠ ছিলাম, সেই আমার অভিজ্ঞতা থেকেই লিখেছি। ইতিহাসের যে অভিজ্ঞতাটি সেটি আপনি লিখেছেন। সেই বই থেকে যদি আপনাকে একটু কোট করে শোনাই, মুক্তিযুদ্ধ শেষ হলো, আপনি লিখছেন যে 8ই জানুয়ারির ঘটনা, শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে লন্ডনে পৌঁছালেন। 10 জানুয়ারি দুপুরের কিছু আগে ব্রিটিশ বিমান বাহিনীর একটি জেট বিমান বঙ্গবন্ধুকে নিয়ে তেজগাঁও বিমানবন্দরে অবতরণ করে। হাজার হাজার হর্ষোৎফুল্ল জনতা তাকে আবেগঘন স্বাগত জানায়, তাদের অনেকের চোখেই ছিল আনন্দের অশ্রু। বিমানবন্দর থেকে রেসকোর্স পর্যন্ত দুয়ারাইমাল রাস্তার দুই পাশে দণ্ডায়মান ছিল হাজার হাজার উৎফুল্ল জনতা। এই পথটুকু অতিক্রম করতে তাকে বহনকারী ট্রাকটির প্রায় 3 ঘন্টার মতো সময় লাগে। দুই পাশের বাড়ির ঘরের ছাদেও ভিড় করেছে অসংখ্য মানুষ তাকে এক নজর দেখার জন্য। তার স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে দেশের স্বাধীনতা যেন পূর্ণতা পেল। 124 পৃষ্ঠা আরেকটি লেখা আমি দেখছিলাম, বঙ্গবন্ধুকে নিয়ে লেখেছেন। সশস্ত্র সংগ্রামকালীন তার অনুপস্থিতি সত্ত্বেও বঙ্গবন্ধু শেখ মুজিব ছিলেন মুক্তিযুদ্ধের অবিসংবাদিত নেতা। সর্বশ্রেণীর মুক্তিযোদ্ধার মধ্যে তার জনপ্রিয়তা ছিল অতুলনীয়। আপনার কি মনে হয় বঙ্গবন্ধুকে তার প্রাপ্য সম্মানটুকু বিএনপি সবসময় দিয়ে এসেছে? আমার তো মনে হয় দিয়ে এসেছেন। প্রধানত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খুব কাছাকাছি যাওয়ার আমার সুযোগ হয়েছে। আমি 1.5 বছর তার একান্ত সচিব ছিলাম, যুদ্ধের সময় তার সাথে সাথেই ছিলাম। যুদ্ধের শেষ 7 দিন গাছের নিচে ম্যাপ কেস বিছিয়ে তিনি, আমি এবং কর্নেল অলি ঘুমাতাম আমরা পাশাপাশি গাছের নিচে। তো তার সাথে অনেক অভিজ্ঞতা আমার রয়েছে। তিনি সবসময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি সম্মান প্রদর্শন করে এসেছেন। বেগম খালেদা জিয়া শেখ সাহেবের কবর জিয়ারত করেছেন। সব দিক দিয়ে এই দুই প্রধান নেতা সবসময় তো সম্মান প্রদর্শন করে এসেছেন। অন্যান্য নেতাদের মনোভাব অনেক সময় তো মনে হয় তারা তাকে না, কিন্তু দুঃখের বিষয় এই প্রাপ্য সম্মান প্রদর্শন করার পরও তারা পাল্টা তার কোনো যে মানে আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো সম্মান তাদেরকে দেখানো হয়নি। নানান ধরনের বানোয়াট অভিযোগে তারা অভিযুক্ত, যেমন প্রেসিডেন্ট জিয়াকে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বলা হয় তিনি মুজিব হত্যাকাণ্ডের সাথে জড়িত, কেউ কেউ বলে তিনি মুক্তিযোদ্ধাও না, অখ্যাত মেজর তো বটেই, তাছাড়া তিনি ISI এর এজেন্ট। নানান ধরনের কাল্পনিক অভিযোগে তার বীরোত্তম খেতাব নিয়ে যেতে হয়, ছিনিয়ে নিতে চায় তারা। এত সম্মান প্রদর্শন করার পর জিয়াউর রহমান একটা আর্টিকেল লিখেছিলেন বিচিত্রায়, সেখানে বলেছিলেন, এটা হলো 1974 সালে তিনি লিখেছেন, সম্ভবত একটি জাতির জন্ম বা এই ধরনের কিছু নাম, সেখানে তিনি ভূয়সী প্রশংসা করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। তো সেটা কি উনি ওই সময় কিছুটা চাপে ছিলেন বলেই করেছিলেন? চাপে তো ছিলেন, তাও তা সত্ত্বেও তিনি লিখেছেন, এবং যখন তিনি রাষ্ট্রপতি ছিলেন তখন তো আর চাপে ছিলেন না, তখনও তো তার বিরুদ্ধে কোনো কটূক্তি করেন নাই, সম্মান প্রদর্শন করেছেন। এটা জিয়াউর রহমানের নেচার, তিনি সবাইকে সম্মান করতেন, দেশের মানুষকেও সম্মান করতেন, সব ধরনের যে বিভিন্ন পেশায় যারা নিয়োজিত সবাইকে তিনি সম্মান দিয়েছেন, সেজন্য তিনি সম্মান পেয়েছেন। এবং জনগণের কাছ থেকেও মৃত্যুর পরেও তিনি যে সম্মান লাভ করেছেন সেটি অন্য কোনো নেতার ভাগে জোটেনি। আর বেগম জিয়াও এই ধরনের তার নেচারই হলো যে অন্যের কখনো কারো প্রতি কটূক্তি করেন না, তিনি সবাইয়ের প্রতি সম্মান প্রদর্শন করেন। একজন ভদ্র মহিলা যেসব গুণাগুণ থাকা উচিত সেটি তার মধ্যে রয়েছে বলে আমরা মনে করি, এবং তিনি বিএনপিকে ধরে রেখেছেন এখনো পর্যন্ত। তার শরীরের কি অবস্থা? গতকালও দেখলাম হসপিটালে যেতে হলো, তাকে তো চিকিৎসা দেওয়া হয়নি, এবং সরকার বোধহয় চাচ্ছে যিনি যত তাড়াতাড়ি মারা যান ততই ভালো। এই দেশের রাজনীতি অত্যন্ত নিষ্ঠুর,
তিনবারের প্রধানমন্ত্রী জেলে গেলে তাকে ডাক্তার দেখানো হবে না, তিনি যেখানে দেশের মধ্যে চিকিৎসা নিতে চান সেই হসপিটাল তাকে যেতে দেওয়া হবে না, এটা কোন ধরনের কালচার? তবে সব কিছুরই তো একটা শেষ আছে। তো এই যে ট্র্যাডিশন সেট করা হলো, পরবর্তীকালে যারা বিরোধী দলে পড়বেন তাদেরকেও এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হবে। আমি এবার আপনার বইয়ের 114 পৃষ্ঠার অন্য জায়গা থেকে একটু কোট করতে চাচ্ছিলাম। আপনি বলেছেন যে মুক্তিযুদ্ধের 9 মাসে অস্ত্রধারী যোদ্ধার সংখ্যা ছিল 80,000, 72-এর মার্চ এপ্রিলে এদের সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়ালো 1,24,000, এখন তো আরও অনেক বেশি। এবং তারপর মন্তব্য করেছেন যে আজ অবধি এই সংখ্যা বৃদ্ধি কল্পনাকেও হার মানিয়েছে। মুক্তিযোদ্ধারা শতকরা 90 জনই ছিল দরিদ্র মধ্যবিত্ত শ্রেণী থেকে উদ্ভূত। গুলশান বনানীর বাসিন্দারা নিজেদের সযত্নে যুদ্ধক্ষেত্র থেকে সরিয়ে রেখেছিলেন, এরা কেউ কেউ পাদপ্রতীপের আলোয় উদ্ভাসিত হয়েছেন যুদ্ধজয়ের পরবর্তী সময়ে। বিজয় লাভের কিছুদিনের মধ্যে হাইজ্যাক হয়ে গেল তাদের গৌরবগাথা। আপনার একটি ঘটনা আমি পড়ছিলাম, সেখানে আপনি লেখেছেন যে অমুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল ফিরোজ সালাউদ্দিন, তিনি আপনাকে বলছিলেন আপনি যখন র্যাঙ্ক ব্যাচ পরে এসেছেন তখন বলছেন যে আপনাকে তখন তিনি বললেন যে র্যাঙ্ক ব্যাচগুলি পরা উচিত না কারণ এটি পাকিস্তান আর্মির। কিন্তু তখন তো আপনি তো যুদ্ধের সময় সেই র্যাঙ্ক ব্যাচ কখনোই কোনোদিন পরেননি। এরপর আপনি একটি মন্তব্য করেছেন যে আমোদিত হলাম, এত অল্প সময়ের মধ্যেই পাকিস্তানের প্রতি বিরাগ এবং বাংলাদেশের প্রতি অনুরাগ জন্মেছে তার, দুই দিনের বৈরাগী ভাতের একই অন্ন। মুক্তিযুদ্ধের চেতনা ধারণের এই ধরনের ধ্বজাধারীদের আপনি কি আজও দেখতে পান আপনার আশেপাশে? চতুর্দিকে আরও সংখ্যা বেড়েই চলেছে তাদের। মুক্তিযোদ্ধা যে কারা এখন হয়তো খুঁজলে পাওয়া যাবে না, এখন সবাই মুক্তিযোদ্ধা, কালো কোটাটা গায়ে দিলেই মুক্তিযোদ্ধা, কেন একটি রাজনৈতিক দলের সদস্য হলেই মুক্তিযোদ্ধা। তারা অভ্যস্ত যে তাদের দলের পূর্বসূরীরা যেহেতু মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে, অর্থাৎ ভারতে সীমান্ত অতিক্রম করেছে, একটি রাজনৈতিক দলের সদস্যরা মনে করেন যে সীমান্ত অতিক্রম করলেই মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা হওয়া তো এত সহজ না। মুক্তিযোদ্ধা সেই যার জীবন বিপন্ন হয়েছে, যিনি গোলাগুলি অতিক্রম করে, মাইনফিল্ড অতিক্রম করে, শত্রুর গোলাগুলি মেশিন গানে গুলি উপেক্ষা করে শত্রুর সাথে যারা হাতাহাতি যুদ্ধ করেছে তাদেরকে আমি মনে করি মুক্তিযোদ্ধা। অন্য কে কী মনে করে সেটা নিয়ে আমার মাথা ব্যথা নাই। তবে বর্তমান বাংলাদেশে এখন তো লন্ডনে থেকেও মুক্তিযোদ্ধা হওয়া যায়, তারপরে ইদানিং দেখি মুক্তিযোদ্ধার সহযোগী সার্টিফিকেটও দেওয়া হচ্ছে, না একদম সার্টিফিকেট দেখলাম, খোদ মুক্তিযোদ্ধা একজন বিচারপতিকে তো মুক্তিযোদ্ধা সার্টিফিকেট দেওয়া হয়েছে, আরও দু একজন আমাদের সামরিক বাহিনী কর্মকর্তা যারা পাকিস্তানে ছিলেন। যখন এমন ঘটনা দেখেন আপনার কষ্ট হয় না? জি, তখন যখন এমন ঘটনা বেড়েই চলছে আপনার কষ্ট হয় না একজন মুক্তিযোদ্ধা? নিশ্চয়ই কষ্ট হয়, এবং আরও কষ্ট হয়। তো আমরা তো ধরেন সমাজে মোটামুটি আমাদের একটা অবস্থান আছে, মুক্তিযোদ্ধা পরিচয় ছাড়াও আমরা টিকে থাকতে পারি রাজনীতির কারণে বা অন্যান্য কারণে, আমাদের অন্য পরিচিতিও আছে। কিন্তু যার জীবনের প্রধান গর্ব মুক্তিযোদ্ধা, যিনি জীবন বিপন্ন করে যুদ্ধ করেছেন, তার তো আর গর্ব করার মতো কিছুই থাকলো না। যখন দেখা যায় যে যে ব্যক্তি মুক্তিযুদ্ধের ধারে কাছে ছিল না, দেশেই ছিল না, তারাও এখন তার চাইতেও বেশি মর্যাদা পাচ্ছে মুক্তিযোদ্ধা হিসাবে। এটি এই জন্য হয়েছে যে সরকারের যারা কর্তা ব্যক্তি বা রাজনৈতিক দলের অনেক ব্যক্তি আছেন যারা নিজেরা মুক্তিযুদ্ধ করতে পারেননি, সেই জন্য মুক্তিযুদ্ধকে একটি হেলাফেলার বিষয় বলে পরিগণিত করতে চান। মুক্তিযুদ্ধের চাইতে যিনি মঞ্চে একটা বক্তৃতা দিয়েছেন তার গৌরব অনেক বেশি তারা মনে করেন, এবং যে শত্রুর সাথে হাতাহাতি যুদ্ধ করেছে, শত্রুর মাইনফিল্ড পেরিয়ে মেশিন গানের গুলি অবিশ্রান্ত গুলি উপেক্ষা করে শত্রুর উপরে ঝাঁপিয়ে পড়েছে দেশমাতৃকে মুক্তি করার জন্যে, মুক্ত করার জন্যে, তার চাইতে বেশি অনেক গৌরবের বলে মনে করা হয় যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মার্চ এপ্রিল মে জুন মাসে ছাত্রদেরকে পড়িয়েছেন, যেহেতু তার একটা ডিগ্রি আছে, যেহেতু তিনি একজন শিক্ষক, সমাজের উচ্চ পর্যায়ের বাসিন্দা, তাদের গৌরবের তাদের মর্যাদা অনেক বেশি ওই যে হাতাহাতি যুদ্ধ করা মুক্তিযোদ্ধার চাইতে, যিনি জীবন বিপন্ন করেছেন এটি কোনো ব্যাপারই না। কারণ ওই যে আমি বলেছি, তারা গ্রামের ছেলে, তাদের পক্ষে কেউ স্লোগান দেওয়ার কেউ নেই, তাদের কথা লেখারও কেউ নেই। এই যে আননার্ড আনসাং যারা রয়েছেন এদের চাইতে অনেক গৌরবের তাদেরকে মনে করা হয়, যারা একটু এলিট সোসাইটির, যারা যাদের আত্মীয় স্বজন সমাবে প্রভাব প্রতিপত্তি আছে, তারা চাইলেই নিজেদেরকে মুক্তিযোদ্ধা হিসাবে জাহির করতে পারেন, এবং তাদেরকে সমর্থন করার মুক্তিযোদ্ধা হিসাবে সার্টিফিকেট দেওয়ার লোক বহু আছে, সাংবাদিক বলেন, লেখক বলেন, সমাজের সব শ্রেণী পেশার মধ্যে এক ধরনের দলবাজি চলছে যে আমার দল হলেই সে মুক্তিযোদ্ধা আর আমার দল না হলেই সে মুক্তিযোদ্ধা না। যেমন জিয়াউর রহমান এত কিছু করার পর একজন সেক্টর কমান্ডার সে পাকিস্তানের এজেন্ট হতে পারে। জিয়াউর রহমান এবং আমি যুদ্ধের এক পর্যায়ে আমরা একই ট্রেঞ্চে ছিলাম, একই গোলার শিকার হয়েছি,
একইভাবে জীবন বিপন্ন হয়েছে আমাদের। তো সুতরাং তাকে তিনি আইএসআই এজেন্ট হলে নিজে মরতে যাবেন কেন ওখানে, এই হলো ব্যবস্থা। আপনারা তো সেই সময় রৌমারী নয় মাস শত্রুমুক্ত রেখেছিলেন। নয় মাস রৌমারী শত্রুমুক্ত ছিল, সেখানে আমি দুবার গিয়েছি। সেখানে গেলেই একটা স্বাধীনতার সুবাস পাওয়া যেত। স্কুল কলেজে, কলেজ ছিল না, স্কুলে ছাত্ররা পড়াশোনা করছে, অনেকে রাইফেল ট্রেনিং নিচ্ছে, একটা পোস্ট অফিস চলছে, সরকারের রাজস্ব বিভাগ থেকে খাজনা তোলা হচ্ছে, জনগণ লাইন দিয়ে গিয়ে খাজনা দিচ্ছে সরকারের, অন্যরকম একটা স্বাধীন দেশের একটা মুক্ত। আসলে ৭১ সালে এমন একটা সময় ছিল যেটি এখনকার বাংলাদেশ দেখলে বোঝাই যায় না, আমাদের প্রজন্মও বুঝতে পারে, একেবারেই বোঝা যায় না। সেই সময় প্রত্যেকটি অনেক নাগরিক, তরুণ, বিশেষ করে যুবক তরুণেরা, তাদের এক একটা অগ্নিস্ফুলিঙ্গ তারা ছিল, তাদের কথাবার্তা, আচার আচরণ, তাদের যে দেশের প্রতি ভালোবাসা, নিখাদ দেশাত্মবোধ, এটি একটা অবিস্মরণীয় বিষয়। আমাকে একসময় দায়িত্ব দেওয়া হয়েছিল ৬০০ যুবককে রিক্রুট করার জন্য আমার ব্যাটালিয়ানে, ইস্ট বেঙ্গল রেজিমেন্টে। হ্যাঁ, ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রথম ব্যাটালিয়ানে আমি একমাত্র অফিসার ছিলাম, সেই কারণে আমার উপরে দায়িত্ব পড়ে ৬০০ সৈনিককে রিক্রুট করে এটিকে একটু পূর্ণাঙ্গ ব্যাটালিয়ানে পরিণত করার জন্য। আমি এবং আরেকজন অফিসার ক্যাপ্টেন ডালিম একসাথে বেরিয়েছিলাম। তখন সীমান্তে অনেকগুলো ইউথ ক্যাম্প ছিল, সেখানে অনেক যুবকেরা এসে অপেক্ষা করতো দিনের পর দিন, না খেয়ে আদা পেটা খেয়ে, যে কবে মুক্তিযুদ্ধে যাওয়ার চান্স পাবো, কবে একটা রাইফেল পাবো, কবে আমাকে ট্রেনিং দেওয়া হবে, এই যে ছেলেরা অপেক্ষা করতো। তো এখানে যখন আমরা রিক্রুট করতে যাই, ডালিম গিয়েছিল গেরিলা বাহিনীর জন্য রিক্রুট করতে, আমি গিয়েছি আমার ব্যাটালিয়ান প্রথম ইস্ট বেঙ্গলে সৈনিক হিসাবে রিক্রুট করার জন্য। তো সেখানে গিয়ে যে এই যে একজন বাসিল হুইসেল দিত, শত শত তরুণ যুবকেরা এসে লাইনে দাঁড়াতো অনেক আগ্রহ নিয়ে যে তারা এখন মুক্তিবাহিনীতে যোগ দিবে, এবং যখন হাইটের কারণে তাদেরকে বাদ দিতাম বা দুর্বল দেখতে মনে হয় আর্মির জন্য চলবে না বাদ দিতাম, তখন তাদের যে কান্নাকাটি এবং দেশের জন্য জীবন উৎসর্গ করার যে আকুলতা, তাদের যে দেশপ্রেম, এটি দেখে আমরা অভিভূত হয়েছি। আমি আর ডালিম আমরা গাড়িতে বসে খালি একে অনেককে জিজ্ঞেস করতাম যে এটা কোন ধরনের বাংলাদেশ আমরা দেখছি, এই ধরনের ছেলে তো আমরা কখনো দেখিনি, বাংলাদেশে এই ধরনের যুবক আছে এটাই তো কখনো আমরা দেখিনি, সেটি আমাদের জন্য এক অদ্ভুত অভিজ্ঞতা। আপনারা এরপর যুদ্ধ করলেন, দেশটা স্বাধীন হলো, দেশে ফেরত আসলেন। আপনার একটা ঘটনা আমি পড়ছিলাম যে আপনি, আপনার সাথে ছিল সুবেদার মেজর মজিদ, ঢাকায় আসলেন, দেখলেন যে সব জায়গায় ভারতীয় সেনাবাহিনীর অফিসারদেরকে স্বাগত জানাচ্ছে। মজিদ আপনাকে জিজ্ঞাসা করলো যে স্যার রাজধানীতে এলাম, আমাদের কেউ খায়ের মকদম জানাবে না, মানে স্বাগত জানাবে না। আপনি একটা মন্তব্য করলেন, বললাম মজিদ সাহেব তিন সপ্তাহ পার হয়েছে, বাঙালির আবেগ সেভেন আপের বোতল খোলার মতো ফস শব্দের মতোই ক্ষণস্থায়ী, বুদবুদ যেভাবে নিজের হাওয়ায় মিলিয়ে যায় বাঙালির আবেগ অনুভূতিও সেরকম। কিছুটা ক্ষুব্ধ বিমর্ষ হলেন মজিদ, ওল্ড সোলজার। আরেকটি ঘটনা আমি আপনাকে একটু স্মরণ করিয়ে দিতে চাই। আপনি লিখেছেন, আপনারা ঢাকা ক্লাবে গেলেন আপনার সহকর্মী মেজর জিয়াউদ্দিন সহ, এবং সেখানে যে দেখলেন যে উর্দিপরা ভারতীয় অফিসারদেরকে সবাই খুব তোষামত করছে, খাতির যত্ন করছে, আপনার ভাষায় যে খুব খাতির যত্ন করে হুইস্কি বিয়ার খাওয়াচ্ছে, আমাদের খোঁজখবর নেওয়ার ফুরসত কারণে জিয়াউদ্দিন বললেন এই হলো বাঙালির চিরচারিত মানসিকতা, এরা যুগ যুগ ধরে এভাবেই বিদেশি শক্তিকে আপ্যায়ন করেছে। আত্মীয় স্বজন কিংবা বন্ধু বান্ধবের বাসায় গেলে গৃহকর্তা গল্প করেন, গতকাল কর্নেল মিত্র কিংবা মেজর বাওয়া এসেছিলেন আমাদের বাসায় ডিনার করতে, বোঝা গেল এটাও নগরবাসীর এক ধরনের প্রেস্টিজ সিম্বল। আরেকটি ঘটনা আমি আপনাকে একটু স্মরণ করিয়ে দিতে চাই, যে মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার মেজর জলিল, ভারতীয়রা যখন সেখানে অস্ত্র সম্ভার যেগুলো পাকিস্তানেরা ফেলে গিয়েছিল তারা নিজ দেশে নিয়ে যাচ্ছিল, তখন তার প্রতিবাদ করা হয়, প্রতিবাদ করার পরে তাকে গ্রেফতার করে, আপনার বই থেকে আমরা জানতে পেরেছি। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর ভূমিকাকে আপনি কিভাবে দেখেন, এবং পরবর্তীতে মানুষের যে প্রতিক্রিয়া তাকে আপনি কিভাবে দেখেন? মহান মুক্তিযুদ্ধ বাঙালির পরম গৌরবের ধন, সবচেয়ে গৌরবোজ্জ্বল অধ্যায়। এই যুদ্ধ ছিল জনতার যুদ্ধ, সারা দেশবাসী, ৭ কোটি লোক প্রত্যক্ষ পরোক্ষভাবে যুদ্ধে অংশগ্রহণ করেছে কিংবা সমর্থন দিয়েছে। ভারত আমাদেরকে এই যুদ্ধে সক্রিয় সহযোগিতা করেছে এবং তার জন্য আমরা খুবই কৃতজ্ঞ। এবং তখন আমাদের ধারণা ছিল যে মানবতাবাদে উদ্বুদ্ধ হয়েই তারা আমাদেরকে সাহায্য করছে, এবং একটি বর্বর সেনাবাহিনী নিরীহ বাঙালিদেরকে হত্যা করেছে, বাঙালিরা ঘর বাড়ি ছেড়ে পাগলের মতো উদ্ভ্রান্ত হয়ে পাশে দেশে গিয়ে আশ্রয় নিয়েছে, মানবতার খাতিরেই বোধহয় তাদেরকে আশ্রয় দেওয়া হয়েছে, ট্রেনিং দেওয়া হয়েছে, আমাদেরকে সাহায্য সহযোগিতা, অস্ত্র, গোলা বারুদ ইত্যাদি দেওয়া হয়েছে।
তখন ধারণা ছিল যে এটি তারা তাদের নিঃস্বার্থভাবেই তারা করেছে। এখন এত বছর পর মনে হয় যে এটিও তাদের একটি খেলা ছিল চিরশত্রু পাকিস্তানকে হীনবল করার জন্যে, পাকিস্তানকে ক্ষতির মধ্যে ঠেলে দেওয়ার জন্যেই তারা আমাদেরকে এই সাহায্য সহযোগিতা করেছে। বিশ্ব রাজনীতি এখন যখন দেখি যে এত নির্মম, সেখানে নিজের দেশের স্বার্থ ছাড়া অন্য কেউ চিন্তা করে না। বাংলাদেশের রাজনীতিতে এখন ভারতের প্রভাব কতটুকু? ভারতের প্রভাবই তো সব কিছু, বর্তমানে যা কিছু দেখি সব কিছুই তো ভারতের প্রভাবেই হচ্ছে। মনে হয় যে আমাদের এক্সিস্টেন্সটাই ভারতকে আরও শক্তপোক্ত করার জন্যে, ভারতকে সার্ভ করার জন্যেই আমাদের এক্সিস্টেন্স, এটাই আমার মনে হয়। এবং আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে আমাদের মধ্যে যে সম্পর্ক হলো স্বামী স্ত্রী সম্পর্ক, আমার তো মনে হচ্ছে স্বামী স্ত্রী তো দূরের কথা, মানে কী বলে এটাকে, পরকীয়া সম্পর্ক না বা গোপন স্ত্রী প্রেমিকার সম্পর্কও নাই, স্বামীর স্বাধীনতার দরকার, অবৈধ স্ত্রীর মর্যাদাও আমরা পাচ্ছি না ভারতের কাছ থেকে। এটি তার এই বক্তব্যের মাধ্যমে, পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের মাধ্যমেই তো সরকারের দৃষ্টিভঙ্গি প্রকাশ পায় স্বামী স্ত্রী সম্পর্ক। তারা এই যে রোহিঙ্গা সমস্যা, এই সমস্যার ব্যাপারেও তারা মিয়ানমারকে সমর্থন দিয়ে বাংলাদেশকে সমর্থন করে নেই। সমুদ্র সীমার ব্যাপারে মিয়ানমারের সাথে যখন বাংলাদেশের এই যে জলসীমা নিয়ে চুক্তি হয়, তখন মিয়ানমারকে বলেছে তারা যেন আমাদের সাথে আরবিট্রেশনে না যায়, জাতিসংঘের আদালতে যে মীমাংসার জন্য যে পদ্ধতি অবলম্বন করা হয়েছে সেখানে মোটামুটি দুই দেশই স্যাটিসফাইড, মোটামুটি স্যাটিসফাইড, এবং বাংলাদেশ সরকার তো এটিকে গ্রহণ করেছে। কিন্তু ভারত বলেছে যে এই যেন এই তাদের আরবিট্রেশনে যেন না যায়। এবং আবার সাম্প্রতিককালেও ভারতের সাথে আমাদের যে জলসীমা নিয়ে এটি নিয়েও তারা আপত্তি দিয়েছে, ভবিষ্যতে যদি এখানে কোনো খনিজ সম্পদ, তেল, গ্যাস ইত্যাদি পাওয়া যায় এটি তারা দাবি করবে। এবং প্রতিটি মুহূর্তে আমার মনে হচ্ছে, প্রতিটি পদক্ষেপেই মনে হচ্ছে যে আমরা একটা প্রতিবেশী রাষ্ট্র যেই ধরনের মর্যাদাপূর্ণ আচরণ তাদের কাছ থেকে আশা করি সেটি পাওয়া যাচ্ছে না। এবং আমরা তো তাদেরকে সব কিছু দিয়ে বসে আছি, এই যে তারা মুক্তিযুদ্ধে আমাদেরকে সাহায্য করেছে, এই ঋণ কেয়ামত পর্যন্ত শোধ করলেও শোধ হবে না তা আমার যা মনে হচ্ছে। আর বাংলাদেশ যে একটা স্বাধীন রাষ্ট্র, আমাদের কর্তা ব্যক্তিদের কথায় মনে হয় না, তাদের বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের মনে অনেক দুঃখ আছে যেটি তারা প্রকাশ করতে পারে না। আমরা একটা স্বাধীন সার্বভৌম দেশ, যুদ্ধ করে এই দেশ আমরা অর্জন করেছি, ভারত তো অংশগ্রহণ হচ্ছে, ভারত তো 10 দিনের যুদ্ধ করেছে, আমরা তো বাকি 8 মাস 20 দিন আমরা যুদ্ধ করেছি, আমরা তাদেরকে নরম করে এনেছি, আমরা তাদেরকে পর্যুদস্ত করেছি, তাদের পাকিস্তানিদের মনোবল ছিল হাঁটুর নিচে, সেই পরিস্থিতিতে আমরা তাদেরকে নিয়েছি, কত বীর গাথা আমাদের রয়েছে। কিন্তু ভারত মনে করে যে, এবং তাদের আচার আচরণে বই পত্রিকা কর্মকাণ্ডে মনে হয় তারা দেশটা স্বাধীন করে দিয়েছে, হুইচ ইজ নট ট্রু। বাংলাদেশের স্বাধীনতা বাঙালিরাই অর্জন করেছে। 72 থেকে 75-এর সময়টুকু আমি বাদ দিয়ে চলে যাই, যে একেবারে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে চলে যেতে চাচ্ছিলাম। বঙ্গবন্ধু চলে গেলেন, আপনি নিজেও সেই সময় বঙ্গবন্ধুর লাশ দেখেছিলেন, আমি আপনার বই পড়ে যেটি জানতে পেরেছিলাম। 15 আগস্টে যখন মোশতাক সরকার শপথ নিচ্ছে, সেই সময় আমি আপনার বইতে কয়েকটা লাইন পেলাম। 172 পৃষ্ঠা লিখেছেন, বিকাল 4টার দিকে শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হলো। প্রথমে রাষ্ট্রপতি পদে খন্দকার মোশতাক, পরে অন্যান্য মন্ত্রীরা পদে শপথ গ্রহণ করেন। শপথ গ্রহণের পর মন্ত্রীরা মোটামুটি স্বস্তি ফিরে পেলেন, উপলব্ধি হলো তাদের প্রয়োজন ফুরিয়ে যায়নি, সব কিছুই গতকালের মতো রয়েছে, সরকার পদ পদবি সবই আগের মতো, শুধু নেতা নেই, ব্যাস এটুকুই। 173 পেজে আরেকটি লেখা আমি পাচ্ছিলাম, আপনার সাথে একজনের দেখা হলো, সে আপনাকে বললেন, স্যার আমার নাম মোসলে উদ্দিন, হত্যাকাণ্ডে দক্ষতা প্রদর্শনের জন্য মোসলেমকে সুবেদার থেকে সরাসরি অনারারি ক্যাপ্টেন পদে প্রমোশন দেওয়া হয়েছে, তার আনন্দ আর ধরে না, আজ 15 আগস্ট সব কিছুই জায়েজ। ক্যান্টনমেন্টে ফেরার পথে, তারপরে আপনি লেখেছেন, ক্যান্টনমেন্টে ফেরার পথে রাষ্ট্রপতি ও মন্ত্রীদের শপথ গ্রহণের দৃশ্য চোখে ভাসছিল, গতকালও এরা বঙ্গবন্ধু বলতে অজ্ঞান ছিলেন, তোষামোদের প্রতিযোগিতায় একে অন্যকে হারানোর কষ্টতে লিপ্ত ছিলেন, আজ অম্লান বদরে শপথ নিলেন, বিধি মোতাবেক সবার প্রতি যথাবিহিত আচরণ করবেন বলে অঙ্গীকার করলেন। কয়েক লাইন পরে আপনি লেখলেন, কোথায় গেল মাইক ফাটানো ছাত্র যুব নেতারা, যাদের সম্পর্কে 174 পেজে আপনি সাফায়েত জামিলের বরাত দিয়ে বলছেন যে সাফায়েত জামিল বলেছিলেন যে বিস্মিত হলেন সাফায়েত জামিল সেই ঘটনা এবং তাদেরকে বিশ্বাসঘাতক বলে অভিহিত করলেন। ওই সময় বঙ্গবন্ধু, যাকে আপনি বলেছেন যে অবিসংবাদিত নেতা, তার এমন হত্যাকাণ্ডের পরে মন্ত্রিসভার এহেন যে আচরণ, তাকে আপনি কিভাবে দেখবেন এখন এত বছর পরে এসে? মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে একটি কথা একটু বলে নেই, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিশ্চয়ই অনেক বড় মাপের নেতা ছিলেন। তিনি তার যে 6-পয়েন্ট মুভমেন্ট, যেটি উপরে 70-এর নির্বাচন হয়েছিল,
তার মূল কথা ছিল তৎকালীন পূর্ব পাকিস্তানের বর্তমান বাংলাদেশের স্বায়ত্তশাসন এবং পাকিস্তান 1947 সালের পর থেকে 1971 সালে 25 মার্চ পর্যন্ত শেখ মুজিবুর রহমানের যে সংগ্রাম এবং তার যে জনপ্রিয়তা তার প্রধান কারণ ছিল তিনি বাঙালিদের ন্যায্য দাবি চেয়েছিলেন পাকিস্তানের কাঠামোতে পূর্ব পাকিস্তান যেন পশ্চিম পাকিস্তানের সমান প্রাপ্যতা পায় উন্নয়নের ক্ষেত্রে যেন পশ্চিম পাকিস্তানে যে ধরনের উন্নয়ন হয় পূর্ব পাকিস্তানেও যেন সে ধরনের উন্নয়ন যাতে হয় ব্যবসা বাণিজ্য অর্থনীতি সব ক্ষেত্রেই বাঙালিরা যেন পশ্চিম পাকিস্তানের সমান অধিকার পায় এটি হলো পাকিস্তানের কাঠামোর মধ্যে স্বাধীনতার কথা তিনি কখনো উচ্চারণ করেননি এমনকি 25 মার্চ তারিখে যখন জনাব তাজউদ্দিন আহমদ রাত 9:30টার সময় টেপ রেকর্ডার নিয়ে তার কাছে গিয়েছেন স্বাধীনতা ঘোষণা দেওয়ার জন্য তাকে আহ্বান জানিয়েছিলেন তখনও তিনি দেননি কিন্তু তার 7 মার্চের ভাষণেও কি ছিল না তিনি তো তখন বলেছেন যে এবারে সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম সেটির মধ্যে মূল দাবি ছিল যে ইনকোয়ারি করতে হবে সেনাবাহিনী ব্যারাকে ফিরিয়ে নিয়ে যেতে হবে এবং পাকিস্তানের তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন এতে দোষের কোনো কিছু নেই বাংলাদেশে বাঙালিরা বাকে ভোটই দিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্যে এবং আওয়ামী লীগ তো কোনো বিপ্লবী দল না তারা পাকিস্তানের রাষ্ট্র ক্ষমতার জন্য চেষ্টা করেছে জনগণ তাদেরকে ভোট দিয়েছে তার মধ্যে দোষের কোনো কিছুই নেই আমি এতে দোষের কোনো কিছু দেখি না কিন্তু 25 মার্চের পর থেকে স্বাধীনতার কথা সজোরে উচ্চারিত হয়েছে এবং 25 মার্চের পর থেকে যে মুক্তিযুদ্ধ হয়েছে যে মুক্তিবাহিনী গঠিত হয়েছে সেখানে নেতৃত্ব দিয়েছে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট আর তার প্রথম সূচনা করেছেন তৎকালীন মেজর জিয়াউর রহমান তার আহ্বান জনগণকে অনেক উদ্বেলিত করেছে অনুপ্রাণিত করেছে হাজার হাজার তরুণ যুবক কৃষক কিন্তু সাধারণ মানুষ দৌড়ে এসেছে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার জন্য আই অন বিহাফ অফ আওয়ার গ্রেট লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এইখানেই তো আমার বক্তব্য প্রথমে আরেকবার তিনি বলেছিলেন যে তিনি অস্থায়ী রাষ্ট্রপতি হিসাবে যেটি পরে আর থাকেনি বলা হচ্ছিল যে কু করা হচ্ছে কিন্তু পরবর্তী ঘোষণাতে ফাইনালি তিনি বঙ্গবন্ধুর পক্ষেই তো ঘোষণাটা দিয়েছেন সেটাই তো আমি বলছি সেই জন্য তিনি কোনো সম্মান বা শ্রদ্ধাবোধ পাচ্ছেন না আওয়ামী লীগের কাছ থেকে যদিও তিনি শেখ সাহেবের পক্ষ থেকে এই স্বাধীনতা ঘোষণা দিয়েছেন সেজন্য তাকে কোনো পুরস্কার বা তার কোনো প্রশংসা করছে না তো আওয়ামী লীগ তবে এটি হলো বাস্তবতা যে 25 মার্চ 1971 পর্যন্ত এক ধরনের রাজনীতি ছিল সেখানে পাকিস্তানের কাঠামোতে স্বায়ত্তশাসন আদরণের জন্য সংগ্রাম করেছেন জনাব শেখ মুজিবুর রহমান এবং পরবর্তীকালে 25 মার্চের পর থেকে 26 মার্চ থেকে 16 ডিসেম্বর পর্যন্ত যে মুক্তি সংগ্রাম সেখানে নেতৃত্ব দিয়েছেন ইস্ট বেঙ্গল রেজিমেন্ট মেজর জিয়াউর রহমান এবং বহু জানা অজানা বীরেরা সাধারণ 1925 মার্চের পর থেকে 26 মার্চ থেকে মুক্তিযুদ্ধ ছিল সাধারণ মানুষের যুদ্ধ সেখানে নেতৃত্ব দিয়েছে আমাদের মতো সৈনিকেরা এবং যার সূচনা করেছে মেজর জিয়াউর রহমান এইটুকু কৃতিত্ব তাকে দিতেই হবে এবং কৃতিত্ব দিতে হবে সেই সব তরুণেরা যুবকেরা সাধারণ মানুষ যারা জনতার পক্ষ থেকে অস্ত্র ধারণ করেছে জীবন বিপন্ন করে যুদ্ধ করেছে কিন্তু বাংলাদেশের ইতিহাসে এই মুক্তিযোদ্ধাদের নাম সম্মানের সাথে উচ্চারিত হয় না মনে হয় যে 25 মার্চ পর্যন্ত এই স্বাধীনতা যে এই ঘোষণা কোনো সাক্ষ্য প্রমাণ নাই সেই ঘোষণাই এখন অনেক বড় হয়ে দাঁড়িয়েছে এবং প্রকৃত ইতিহাসকে চাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে আমরা জনাব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি তো আমাদের শ্রদ্ধাবোধ রয়েছেই তিনি অনেক বড় মাপের নেতা কিন্তু তার অসমাপ্ত কাজ যারা সমাপ্ত করলো যে কথা তিনি মুখ ফুটে বলতে পারেন নাই যারা মুখ ফুটে বলেছে যারা এই মুখ ফুটে বলে শুধু ক্ষান্ত হন নাই যারা জীবন বিপন্ন করে যুদ্ধ করেছে তাদের তা নিয়ে আমিও দ্বিমত তো পোষণ করবার কোনো সুযোগ নেই কারণ ইতিহাসে লেখা আছে কিন্তু ধরেন শুধু এই ঘোষণা নিয়ে এত তর্ক বিতর্কেরই বা কি আছে কিছুই নেই ঘোষণা তো কারণ ওই সময় তা আমি যেটুকু জানতে পেরেছি বা পড়েছি জিয়াউর রহমান ওনার কাছে রেডিও ছিল তো খুব স্বাভাবিকভাবে উনিই তখন ঘোষণাটা দিবেন অন্য কারো কাছে তো ছিল না তখন তিনি এবং যদি তার ঊর্ধ্বতন অফিসার সেখানে থাকতেন হয়তো তিনি দিতেন তিনি সেখানে সিনিয়র মোস্ট হিসেবে ঘোষণা দিয়েছেন এটা সেনাবাহিনীর নিয়ম জি সেই ঘোষণা যদি নাও দিতেন মুক্তিযুদ্ধ তো হতো সব জায়গায় ইস্ট বেঙ্গল রেজিমেন্ট তো বিদ্রোহ করেছে কিন্তু তিনি প্রথম যে ঘোষণা সেখানে আপনারা অগ্রজ ভূমিকা রেখেছেন যুদ্ধ করেছেন প্রথম যে ঘোষণা দেয় তাকে তো কৃতিত্ব দিতে হবে এবং তার ঘোষণা তো অনেককে অনুপ্রাণিত করেছে মুক্তিযুদ্ধে যোগ দেওয়ার জন্য ইস্ট বেঙ্গল রেজিমেন্ট 5টা জায়গায় বিদ্রোহ করেছে যশোর জয়দেবপুর সৈয়দপুর ব্রাহ্মণবাড়িয়া এবং চট্টগ্রাম তো 5টা জায়গায় যদি রেডিও স্টেশন নাও থাকতো তো 5 জায়গায় তো ইস্ট বেঙ্গল রেজিমেন্ট যুদ্ধ করছে কিন্তু ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এবং ইপিআর এই যে যুদ্ধ করেছে বলেই তো মুক্তিযুদ্ধ হয়েছে না হলে এই ট্যাঙ্ক মেশিন গান মর্টার কামানের সামনে কারা মুক্তিযুদ্ধ করতো
হতো না, তো কোনো মুক্তিযুদ্ধ হতো না, পাকিস্তানে এখনও থাকতো। সুতরাং যত কৃতিত্বই তারা নিতে চান, এই যে বাংলা, এই যে পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশে যে রূপান্তর, এটি তো রক্ত দিয়ে মুক্তিযোদ্ধারা এনেছে। সুতরাং মুক্তিযোদ্ধাদেরকে এই কৃতিত্ব দিতে হবে। সেই মুক্তিযোদ্ধাদের মধ্যে জিয়াউর রহমান পড়েন, এটা তো তার অপরাধ না, কোনো আর দ্বিমত করছি, এটা তো তার অপরাধ না। জনাব মেজর হাফিজউদ্দিন আহমেদ, আপনার একটা লাইন আমি পড়ছিলাম, আপনি 134 পেজে লিখেছেন, আমি বীর বিক্রম খেতাব পেয়ে নিজেকে অবমূল্যায়িত মনে করি এবং সারা জীবন গ্লানিতে ভুগি। কেন আপনার এমনটা মনে হলো? এটি বলতে চাই না, আমি বলিও না, আপনি যখন প্রশ্ন করেছেন তখন বলি। মুক্তিযুদ্ধের যে খেতাবগুলো, এর মধ্যে একটা বিরাট অংশ হলো ভুয়া, যারা যুদ্ধ করেনি, কেবলমাত্র অফিসার হবার সুবাদে তারা এই অ্যাওয়ার্ডগুলো নিয়েছে। আমাকে দেওয়া হয়েছিল যুদ্ধের মধ্যে এই অ্যাওয়ার্ডটি, অ্যানাউন্স করা হয়েছে 72-এর 26শে মার্চ। অনেকে তো পাকিস্তানিও ছিল, পরে ব্যাক করেছিল, তাদেরকেও কি খেতাব দেওয়া হয়েছে? না, তাদেরকে দেওয়া হয়নি। আচ্ছা, কিছু কিছু, এটারও একটা ষড়যন্ত্র আছে, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও সেনাবাহিনীতে কিছু কিছু অফিসারদেরকে এইসব বীর বিক্রম, বীর প্রতীক, এসব অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, যার ফলে লোকের মনে প্রশ্ন আসতে পারে এটা কি 71 সালের অ্যাওয়ার্ড নাকি পরে। তো পরের লোকদের জন্য একটা আলাদা অ্যাওয়ার্ড দেওয়া উচিত ছিল। আমাদের উচ্চ পর্যায়ে যেসব লোকেরা উপরে যায় সব পদে, সেনাবাহিনী এবং অন্যান্য ক্ষেত্রেও যারা যারা উপরে যায়, এরা অনেকে সে পদের উপযুক্ত না। সেই জন্য যে চিন্তা করে যে মুক্তিযুদ্ধের অ্যাওয়ার্ড যে একটা আলাদা থাকা উচিত অন্যান্য স্বাধীন দেশের এই হিলট্রাক্সের অ্যাওয়ার্ডের চাইতে, এটা তো অনেকে কল্পনাও করে না। জনাব হাফিজউদ্দিন আহমদ, আপনার বইপত্র পড়ে যেটি আমি জানতে পারলাম যে আপনার আসলে কোনো সময় রাজনীতিতে আগ্রহ ছিল না, তারপর আপনি রাজনীতিতে চলে আসলেন এরশাদ সাহেবের হাত ধরে, যাকে নিয়ে আপনার বইতে আমি একটা জায়গায় মন্তব্য পাচ্ছিলাম যে তিনি একজন দুর্বল চিত্তের মানুষ ছিলেন। এরশাদ সাহেবের সাথে রাজনীতি কিভাবে শুরু হলো, যেখানে আপনার দলের এখন যে দল করছেন তার প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানও আপনাকে আহ্বান জানিয়েছিলেন, কিন্তু আপনি তখন গেলেন না, এবং আপনার একটি মন্তব্য আমি পড়ছিলাম যে আমাদের তার কাছে নিয়ে গেলেন মন্ত্রী কর্নেল আকবর, প্রেসিডেন্টের আহ্বানের মূল্য মোটা বুদ্ধির কারণে তখন ধরতে পারিনি। এরশাদ সাহেব কিভাবে শুরু? আমি কখনোই রাজনীতিতে স্বচ্ছন্দ ছিলাম না। আপনার বাবা তো তিনবার ছিলেন, আমি সেসব নির্বাচন দেখতেও যাইনি, তখন আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, কিন্তু রাজনীতির প্রতি আগ্রহ ছিল না। পড়াশোনা খেলাধুলা নিয়েই থাকতাম, কিন্তু রাজনীতির প্রতি কোনো আগ্রহ ছিল না। তো সাধারণত যারা সামরিক বাহিনী থেকে যারা অবসর নিয়ে পরে রাজনীতি করে, তারা ওই ইউনিফর্মটা খুলেই রাজনীতিতে নেমে যায়। আমি সেনাবাহিনী থেকে অবসর দেওয়ার পর 10 বছর কিছুই করেন বাইরে, খেলাধুলা করেছি, ব্যবসা করার চেষ্টা করেছি, রাজনীতির প্রতি কোনো আকর্ষণ ছিল না। 1986 সালে দেখি যে একটা নির্বাচন হতে যাচ্ছে, এবং সেখানে আওয়ামী লীগ আর জাতীয় পার্টি তারা অংশগ্রহণ করছে। তো জাতীয় পার্টিতে আমার বন্ধু বান্ধব, সেনাবাহিনী জেনারেল কর্নেল, সব আর্মি অফিসাররা তো আমার বন্ধু ছিল, এই সেনাবাহিনী আমরাই গড়েছি। তারা বললো যে এই আমরা একটা পার্টি করছি, এটার মধ্যে নামো। তো আমি ভাবলাম যে এই যে 10 বছর ব্যবসা বাণিজ্য করার কোনো কিছুই করতে পারছি না, রিটায়ার্ড মেজরের তো কোনো এমন কিছু না, সুতরাং ঠিক আছে একবার রাজনীতিতে ট্রাই করে দেখি। তো আমার তো ক্ষেত্র প্রস্তুতি ছিল, আমার পিতা যেখানে এমপি ছিলেন, তো ওখানে গিয়েছি, সবাই বলে হ্যাঁ ডাক্তার সাহেবের ছেলে আসছে, এবং নাম মুক্তিযোদ্ধা, ফুটবল প্লেয়ার, আমারও কিঞ্চিত পরিচিতি ছিল। সেই জন্য আমি এরশাদের সাথে আমার পরিচয় একদিন দুদিন দেখেছি, তার সাথে কোনো ঘনিষ্ঠতা কখনো একসাথে চাকরি করারও সুযোগ হয় নাই, দূর থেকেই তাকে দেখেছি। তিনি সিনিয়র ছিলেন, আমি মেজর ছিলাম, তিনি ব্রিগেডিয়ার ছিলেন তখন। তো সুতরাং ওই এই জাতীয় পার্টি ছিল সেনাবাহিনীর দল, তো সেনাবাহিনীর প্রতি আমাদের দুর্বলতা আছে, সেনাবাহিনী আমরাই, এই সেনাবাহিনী আমরাই সৃষ্টি করেছি, সেই জন্য গিয়ে ওই দলের থেকে ইলেকশন করেছি। কিন্তু মজার ব্যাপার হলো যে এমপি হওয়ার পর এরশাদের সাথে কোনোদিন দেখাই করতে পারিনি, অনেকবার চেষ্টা করেছি, অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার চেষ্টা করেছি। তিনি যে কোনো কারণেই হোক, মুক্তিযুদ্ধ হওয়ার কারণে হোক বা অন্য কোনো কারণে হোক, তিনি আমাকে পছন্দ করেনি, আর তার সাথে আমার দেখাও হয়নি। এমপি হিসাবেই, এমপি হিসাবেই তার দুই আড়াই বছর তার দলে ছিলাম, তো এমপি হিসাবে শেষ হয়েছে। পরে তার পতনের পর আমি নির্দলীয় প্রার্থী হিসাবে আমি অনেক ভোট পেয়ে, আমার এলাকাবাসীর প্রতি আমি খুবই কৃতজ্ঞ, তারা বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, এই জামাত, সবাইকে বাদ দিয়ে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। আপনার একটু বিয়ের প্রসঙ্গে যেতে যাচ্ছিলাম, এবং আপনার বিয়ের সেই ঘটনাটা আপনার বই থেকে জানতে পারছিলাম, সেখানে ওসমানী সাহেব থেকে শুরু করে জিয়া সাহেব সবাই এসেছিলেন, এবং আমি জানতে পারলাম যে আপনার বিয়ের সেই খবরটা, আপনি তো ফুটবল খেলতেন, সেই প্রসঙ্গে আরেকটু পরে যাব, তো সেখানে নাকি মোহামেডানের প্রায় 100+ সমর্থক আপনার বিয়েতে এসে হাজির হয়ে গেল, খাওয়া দাওয়া শুনলাম শর্ট পড়েছিল পরে বোধ হয়। আমার এক বন্ধু কামরুজ্জামান, আমার সহপাঠী, বিখ্যাত ক্রীড়া সাংবাদিক,
আমি তখন মোহামেডানের ফুটবল খেলি, ঢাকা লীগ তখন চলছে। তিনি এক ম্যাচের পরে রিপোর্ট করলেন যে আমার এক গোলেই মোহামেডান জিতেছিল। তিনি বললেন যে আগামী বৃহস্পতিবার হাফিজের বিয়ে, ওই বিয়ের উপলক্ষে, বিয়ে সেলিব্রেট করার জন্য তিনি একটা গোল দিয়ে মোহামেডানকে জিতিয়েছেন। এটা যারা পত্রিকা পড়েছে তারা ভেবেছে এটা তাদের জন্য ইনভিটেশন। তারা ওই বিয়ের রাতে এসে প্রায় 100 মতো লোক এসে বিনা দাওয়াতেই ওখানে বরযাত্রীর জন্য যে নির্ধারিত জায়গায় বসে গিয়েছে, যার ফলে আমার ইনভাইটেড গেস্ট যারা আমার বরযাত্রায় গিয়েছিলেন অনেক বিখ্যাত লোক, জেনারেল ওসমানী, জেনারেল জিয়াউর রহমান, বেগম জিয়া, জেনারেল শফিউল্লাহ আর্মি চিফ এবং অন্যান্য যত মুক্তিযোদ্ধা অফিসার, সবাই, যত মুক্তিযোদ্ধা অফিসার সবাই ছিল। তখন ছোট আর্মি, 72 সালের ব্যাপার, সবাই গিয়েছে। কিন্তু খাবারের বেলায় ওই যে অনিমন্ত্রিত অতিথিরা সব খেয়ে মেইন খাওয়া গিয়েছে, তাদের জন্য আবার রান্না করতে হয়েছে পূর্বাণী হোটেলে, এবং তারা মেইন মেনু পাননি। আচ্ছা, সিনিয়র অফিসাররা, সিনিয়র অফিসাররা যারা বিশেষ করে তখন নাকি আর্মিতে একটা বিয়ে করার হিড়িক পড়ে গিয়েছিল কোয়ার্টার পাওয়ার জন্য, আপনি কি সেই দলে ছিলেন নাকি? আমিও সেই দলে ছিলাম। আমার তো মানে আমি একটু মানে অত চালু না, প্রেম প্রেম করতে পারি নাই, সুতরাং অ্যারেঞ্জ ম্যারেজ ছাড়া আমার কোনো গতি ছিল না। তো 72 সালের মাঝামাঝি জানা গেল যে পাকিস্তান থেকে সব অফিসাররা আসছে, তাদের সংখ্যা অনেক বেশি, তারা অনেক সিনিয়র সব দিক দিয়ে। সুতরাং যে ক্যান্টনমেন্টে যে এতদিনের যে খালি বাসাগুলো ছিল আমরা পাহারা দিয়েছি, সেগুলো আসা মাত্রই তারা দখল করবে। তো সুতরাং বিয়ে করলেও বাসা পেতে অনেক দেরি হবে, এই একটা ধারণার থেকে আমাদের মুক্তিযোদ্ধা অফিসাররা ফটাফট বিয়ে করা শুরু করলো। তো তাদের দেখে দেখে আমিও ভাবলাম যে এই সুযোগে আমিও মানে বিয়েটাকে সেরে ফেলি। ভালোবাসার পরে বিয়ে হয়, এখন ভালোবাসার জন্য বিয়ে, সেটাই আমরা এই ক্ষেত্রে পা দিয়ে তারপরে এক ঘটকালির মাধ্যমে আমার বিয়ে হলো। এবার আপনি একটু খেলোয়াড়ি জীবনে আসতে চাচ্ছিলাম, অনেকে আপনার রাজনৈতিক পরিচয় ছাপিয়ে আপনি যে এক সময় দেশের এত দুর্দান্ত ফুটবলার ছিলেন তা হয়তো অনেকেই না জানতে পারে, এখনকার প্রজন্ম হয়তো। আপনার সম্পর্কে আমি দেখছিলাম ফিফা আপনাকে বিংশ শতাব্দীতে বাংলাদেশের সেরা ফুটবলারের সম্মানিত ভূষিত করেছে। আপনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি ছিলেন, এশিয়ান ফুটবল কনফেডারেশনের সহসভাপতি ছিলেন, ফিফার আপনি সদস্য ছিলেন, এবং আপনি স্বাধীনতার পর দুটা হ্যাট্রিকও করে ফেললেন, এবং মানে প্রথম আর কি ডাবল হ্যাট্রিক ফায়ার সার্ভিসের এগেনস্টে। যে আপনি ছিলেন 70 সালে সেই সময় পাকিস্তানের জাতীয় দলের প্লেয়ার, তখন 3 জন মাত্র প্লেয়ার জাতীয় দলে খেলেছিল, সেই আপনাকেই কেন মালয়েশিয়ার যে টুর্নামেন্টটা, মারদেকা টুর্নামেন্ট, সেখানে আপনাকে জাতীয় দলে রাখা হলো না? আপনি তো তখন দুর্দান্ত খেলোয়াড়, মোহামেডানের হয়ে দুটো শিরোপা এনে দিয়েছেন। আমি কিছুটা আনলাকি, মানে পুরস্কার আমার ভাগ্যে জোটে না, তিরস্কারই সাধারণত জোটে। তো ফুটবলের ক্ষেত্রে তো এখানে তো আর তদবিরের কোনো ব্যাপার নেই, আমি মাঠে ডবল হ্যাট্রিক করেছি, কেউ তো আমাকে তদবির করে ওখানে দেয়নি। তবে অবাক হলাম যে একসময় পাকিস্তানের জাতীয় দলে আমি একমাত্র বাঙালি ছিলাম 67 সালে, এবং 70 সালে আমরা 3 জন বাঙালি ছিলাম। ইরানের মাঠে আমরা 3 জন বাঙালি খেলোয়াড় ছিলাম, আমি, পিন্টু এবং নুরুন্নবী, মরহুম মেজর জেনারেল নুরুন্নবী। তো কিন্তু যখন স্বাধীনতার মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করলাম, তারপর প্রথম যে বাংলাদেশ দলটি মারদেকা যাচ্ছে, যাওয়ার জন্যে এই মালয়েশিয়া যাচ্ছে মারদেকা টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্যে, তার আগে ঢাকা লীগ যখন চালু হয়েছে আমি 2 ম্যাচে 7 গোল দিলাম, একটা লীগ চ্যাম্পিয়ন বিজেএমসির অ্যাগেনস্টে 1 গোল, পরে ফায়ার সার্ভিসের অ্যাগেনস্টে 6 গোল। কিন্তু যখন এই যে খেলোয়াড়দেরকে ডাকা হলো দেখলাম আমার নাম নাই। কয়েকদিন আগে লাস্ট পাকিস্তান যে ম্যাচটা খেলেছে সেই ম্যাচে আমি অধিনায়ক ছিলাম, ইরানের মাঠে ভাইস ক্যাপ্টেন ছিলাম, ক্যাপ্টেন আহত হওয়ার পর আমি ক্যাপ্টেন্সি করি। তো স্বাধীনতা পূর্বের আগের ম্যাচে যে অধিনায়ক ছিল মাত্র 3 জন বাঙালি ছিল, তারপরে 18 জনই বাঙালি একটা জাতীয় দলের সুযোগ পেল, সেই দলে আমাকে নেওয়া হয়নি। পরে খুঁজে টুজে কানা ঘুষায় যা জানতে পারলাম, আমার পিতা জাসদের ভাইস প্রেসিডেন্ট ছিলেন, জাসদ থেকে নির্বাচনে দাঁড়িয়েছিলেন, 73 নির্বাচনে জাসদ থেকে দাঁড়িয়েছিলেন, এবং তাকে হাইজ্যাক করে নিয়ে যাওয়া হয়েছে। উনি মনোনয়নপত্র কিডন্যাপ করে নিয়ে যাওয়া হলো সেই আসনে নাকি বঙ্গবন্ধু, পরে তিনি ওখান থেকে নির্বাচিত হয়েছেন। তো যেহেতু ওখান থেকে শেখ সাহেব নির্বাচন করছেন, তার এগেনস্টে কেউ দাঁড়াবে এটাকে ধৃষ্টতা বলে মনে করা হয়েছে, এবং আমার পিতাকে দলের অন্যান্য নেতাকর্মীরা অতি উৎসাহী হয়ে করলেন নাকি আপনার মনে হয় বঙ্গবন্ধু অতি উৎসাহী হয়ে করেছে? আচ্ছা, এবং এটা নিশ্চয়ই উচিত হয় না, স্বাধীন দেশে প্রথম নির্বাচন, প্রথম জাতীয় সংসদ নির্বাচন, এইভাবে ক্যান্ডিডেট হাইজ্যাক হয়ে যাবে, মনোনয়নপত্রই জমা দিতে পারবে না। এই জন্যই তো বাংলাদেশের আজকে এই অবস্থা হয়েছে। সবাই মানে আমাদের রাজনীতিতে একজন মানে উচ্চমানের এবং সমাজ সচেতন,
দূরদর্শী একজন রাজনৈতিক নেতা বাংলাদেশে তো দেখা যাচ্ছে না। শেখ মুজিব, জিয়াউর রহমান, মাওলানা ভাসানীর পর তো কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব আমাদের চোখে পড়ে না, তো যিনি বাংলাদেশের আজ থেকে 50 বছর পর বাংলাদেশ কেমন হবে যেটি চিন্তা করবেন, সেই চিন্তা করে পদক্ষেপ নেবেন। আর সরকার প্রধান যারা হয় তাদের একমাত্র কাজ হলে গদিটা কীভাবে রক্ষা করা যায়, এই গদির আশেপাশে কেউ যেন না আসে, তারা যে দেশের কোটি কোটি মানুষের ভাগ্য নিয়ন্ত্রণ। সবসময়েরই কালচার ছিল না? হ্যাঁ, স্বাধীন বাংলাদেশে তো এটাই কালচার, এটাই তো কালচার, এটাই কালচার হয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক, যুদ্ধ করে যে দেশ স্বাধীন হয়েছে সেই দেশের রাজনৈতিক নেতারা উদার হবেন, তাদের সাধারণ মানুষের জন্য তাদের অন্তরে একটি কোমল স্থান থাকবে। আমি 6 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছি, এখন বলতে কোনো দ্বিধা নাই, এই যারা বাংলাদেশের রাজনীতি করে জনগণের জন্য কোনো ফিলিং এদের নাই। মাইকের সামনে যত জনদরদি, যত বড় বড় কথা বলে, এরা সবসময় তাদের লক্ষ্য হলো কীভাবে নিজের গদিটা মজবুত করা যায়, কীভাবে 2-4 পয়সা কামানো যায়, কীভাবে নিজের দলকে আরও শক্তিশালী করা যায়, দেশের কোনো স্থান চিন্তাভাবনার মধ্যে নাই। বিশেষ করে জনগণ, যারা ভাগ্যগত জনগণ, যারা রাজধানী শহরে আসতে পারে না, যাদের জীবনে কেবল দুঃখ এবং কষ্ট, তাদের জীবনে একটু স্বাচ্ছন্দ্য আনার জন্যে কোনো সরকার, কোনো ব্যক্তি, কোনো রাজনৈতিক নেতা, একমাত্র শেরে বাংলা ফজলুল হক, তিনি কৃষকের জন্য কিন্তু চেষ্টা করেছেন, প্রজাস্বত্ব আইন করেছেন, ঋণ চালিশি বোর্ড করেছেন, বহু মানুষকে ঋণের দায় থেকে মুক্ত দিয়েছেন, তারপর থেকে সাধারণ মানুষের কল্যাণে কোনো পদক্ষেপ নিয়েছে, আমি একজন ক্ষুদ্র রাজনৈতিক ব্যক্তি আমার চোখে পড়ে না। অত্যন্ত দুঃখের সাথে কথাটি বলতে হচ্ছে। আপনার বক্তব্য শুনে মনে হচ্ছে যে রাজনীতি নিয়ে আপনার অনেক আক্ষেপ আছে। আপনার বইতে আপনি লিখেছিলেন যে ভোলা 3 আসন থেকে পরপর 6 বার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হলাম, অনেকেই প্রথমবার এমপি হয়ে ভোটে কিংবা বিনা ভোটে, ব্র্যাকেটে লিখেছেন, মন্ত্রীপদ লাভ করে, কিন্তু আমি যাই বঙ্গে তো কপাল যায় সঙ্গে, আমার ভাগ্যে শিখেছিল 6ষ্ঠবার এমপি হওয়ার পর, আপনি 2001 সালে যে মন্ত্রী হলেন। আরেকটা লাইন আমি দেখছিলাম লেখা আছে একদম শেষে আপনার 270 পেজে, এদেশে রাজনীতি অত্যন্ত ঝক্কি ঝামেলার ব্যাপার, নিন্দার সঙ্গে সঙ্গে যশ গৌরবও মাঝে মধ্যে মেলে। আপনার রাজনৈতিক জীবনের এখন কি অবস্থা? যশ গৌরবের সময় কি চলে গেল? আমার এলাকার যারা, কথাবার্তা শুনে মনে হচ্ছে যে কোনো সময় আপনি আসলে রাজনীতিটা ছেড়ে দিতে পারলেই বাঁচেন, পরিকল্পনা কি আপনার? আমার ক্ষোভের অনেক কারণ আছে, যেমন গত 2018 সালে যে নির্বাচনে দাঁড়িয়েছিলাম সেখানে আমি ঘর থেকে বেরোতে পারিনি। আপনার নির্বাচনী আসনে? আমার নির্বাচনী আসনে, যেখান থেকে আমি 6 বার নির্বাচিত হয়েছি, যেখান থেকে আমি স্বতন্ত্র নির্বাচিত হয়েছি, সেখানে আমার ঘর থেকেই আমি বেরোতে পারিনি। পুলিশ বাহিনীর একটা গ্রুপ এবং অনেক অস্ত্রধারী মস্তান ঘিরে রেখেছিল এবং আমি বাসা থেকে বেরোতে পারিনি। 2-1 বার চেষ্টা করেছি কিন্তু সেখানে পুলিশি বাধার কারণে বেরোতে পারিনি। এরপরে নির্বাচনের দিন সেখানে একটা মিথ্যা মামলা দেওয়া হলো আমার নামে, এখন রাষ্ট্রদ্রোহের মামলা, এখনও মামলায় হাজির দিচ্ছি। হ্যাঁ, আপনার নামে এখন কয়টি মামলা আছে? এরকম 12টি মামলা আছে সারা দেশে। আমি নির্বাচনের পরপর দেখছিলাম যে বিএনপির নামে তখন বোধ হয় 76,000-এর মতন মামলা ছিল, এখন কি অবস্থা বিএনপির নেতা? মামলা তো থাকে নিত্য নতুন, মামলা একদিক দিয়ে কমে একদিক দিয়ে বাড়ে। কোনো জায়গায় যদি হাকিম দয়া পরবশ হয়ে কাউকে খালাস করে দেয়, পরের দিনই আবার নতুন করে একটা মামলা দেওয়া হয়। মামলাবাজির জন্য এই সরকার মানে একটি নোবেল প্রাইজ যদি থাকতো বা অন্য কোনো প্রাইজ থাকতো এলে এই ক্ষেত্রে একটা পেতে পারতো, যে মামলাবাজি কীভাবে করা হয়, বিরোধী দলকে কীভাবে দমানো যায়, এই কাজে মানে এই কাজ তো আপনারাও করেছিলেন 2001-এ যখন এসেছিলেন, এতখানি এত সাফল্যের সাথে করতে পারেনি। তারা শিক্ষানবিশ, বিএনপি এখনও শিক্ষানবিশ দল, বিএনপিতে এখন আওয়ামী লীগের মতো ঝানু পলিটিশিয়ান নেই, কীভাবে বিরোধী দলকে মামলা দিয়ে মানে একেবারেই কোণঠাসা করে রাখতে হবে, এটা এখন হয়তো এই গত 12-13 বছরের কিছু শিক্ষা পেয়েছে। যদি বিএনপি ক্ষমতায় আসে তখন কি এই ধরনের কথা অবলম্বন করবে? অবশ্যই, এটা এই এই জ্ঞানের পূর্ণ বিকাশ হবে তখন, এবং এই কিন্তু সেটা কি তাহলে প্রতিহিংসা রাজনীতি হয়ে যাচ্ছে না? প্রতিহিংসা রাজনীতি হয়ে যাবে, হওয়া উচিত না, বাট হবে, তাই হবে। এই সেই কারণেই তো আগামী, সেই কারণেই তো সুষ্ঠু ইলেকশন হয় না দেশে। আগামী নির্বাচন নিয়ে বিএনপির এখন ভাবনা কি? তার কারণ আপনারা বলছেন যে ওই তত্ত্বাবধায়ক বা নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া আপনারা নির্বাচনে যাবেন না, আর বর্তমান ক্ষমতাসীন সরকার বলছে তার কোনো প্রকারের কোনো সুযোগ নেই, তাহলে নির্বাচনটা কিভাবে হবে? মানে 14-এর মতো কি বিএনপি নির্বাচন বয়কট করবে, নাকি আবার ওই 18-এর মতো নির্বাচনে যে সবগুলিতে হেরে টেরে চলে আসবে? বিএনপি নির্বাচনে যাওয়ার চেষ্টা করবে, শেষ পর্যন্ত হয়তো যাবে না, কারণ এখন এখন বোঝাই যাচ্ছে যে 2018 নির্বাচন হয়েছিল আগের রাত্রে, জি, এই আগামীতে যে নির্বাচনটি হবে সেটা দুরাত্র আগে হবে, আরও আগে একদিন আগে করে নেওয়া হবে। এটা তো ধারণা আপনার, একটা হাইপোথিসিস, তথ্য প্রমাণ, দৃঢ় বিশ্বাস। আচ্ছা, দৃঢ় বিশ্বাস থেকে বলুন একেবারে। জনাব হাফিজ উদ্দিন আহমদ, আমরা আলোচনা একেবারে শেষে চলে আসছিলাম, আপনার বইটার একদম শেষের দিকে একটা লাইন
আমি পড়ছিলাম, আপনি লিখেছেন মাঝে মধ্যে মনে হয় ক্যাবিনেটে মন্ত্রিত্বের তুলনায় সেনা ক্যাপ্টেনের তৃতীয় পিপটি আমাকে অধিকতর আনন্দ দিয়েছে, নাথিং লাইক আর্মি, হোয়াট এ ওয়ে অফ লাইফ। আপনার কি মনে হয় এখনকার যারা সেনা সদস্য আছে তারা এরকম করে আপনার মতো গর্ব করে বলতে পারবে যে ওই যে নাথিং লাইক আর্মি, হোয়াট এ ওয়ে অফ লাইফ? আপনাকে যে একজন আর্মি অফিসার হিসেবে যে গর্ববোধ করেন ক্যাবিনেট মিনিস্ট্রির চেয়ে, ক্যাবিনেটে মিনিস্টার থাকার চেয়ে, এটা এখনকার আর্মি অফিসাররা বলতে পারবে? এখন আর বলতে পারবে না। আমরা যে আর্মিতে চাকরি করেছি সেই আর্মি এখন আর নাই, সেই আর্মির অফিসারদের যে মন মানসিকতা ছিল সেটাও নাই, যেই জন্য দেখা গিয়েছে যে 57 জন অফিসারকে বিডিআরে হত্যা করা হয়েছে, তার তো কোনো রিয়াকশানই নেই। যদি এটা প্রপার আর্মি হতো, যদি কমরেডশিপ থাকতো, একে অন্যের জন্য ফেলো ফিলিং থাকতো, এ ধরনের ঘটনা ঘটতো না এবং মুহূর্তের মধ্যে এটি দমন করা যেত। কিন্তু যেহেতু এখনকার সেনাবাহিনী তো প্রায় 45 বছর হয়েছে আমি সেনাবাহিনী ছেড়ে এসেছি, সুতরাং এখনকার সেনাবাহিনী সম্পর্কে ধারণা নেই। তবে তাদের কথাবার্তা মাঝে মাঝে শুনি, যেমন 2018 নির্বাচনের পর সেনাপ্রধান বলেছে এত ভালো নির্বাচন তিনি জীবনে দেখেন নাই। সুতরাং এ সেনাবাহিনীকে এ ধরনের মন্তব্য করতে পারে, করা তো উচিত না, কিন্তু তারপরে যেহেতু মাঠে সেনাবাহিনী মোতায়েন করা হয় সেই হিসেবে হয়তো দুই একটি কথা বলেছেন। তবে সব ব্যাপারেই মনে হয় যে এই সেনাবাহিনী এখন আমরা যে সেনাবাহিনী চিনি বা যে সেনাবাহিনী যেসব ট্র্যাডিশন ছিল, যে গৌরব ছিল, সেনাবাহিনী অফিসার হওয়ার যে গর্ব ছিল, এখন আমার মনে হয় যে এটি আর তারা বর্তমানে যারা চাকুরিরত তারা এটা দাবি করতে পারবে না কিছু। এবং সেনাবাহিনীর যে মর্যাদা কত নিচে নেমেছে, যে ক্যাপ মেজর সিনিয়র হত্যাকাণ্ডটি তার প্রমাণ হয়ে যায়। একজন পুলিশের দারোগা যদি সেনাবাহিনী অফিসারকে গুলি করে মেরে, তারপরে লাথি মেরে তার গলায় পা দিয়ে তার মৃত্যু নিশ্চিত করে, এই ধরনের নৃশংস ঘটনার পর কি কোনো প্রতিবাদ হয়েছে? কোনো প্রতিবাদ হয়নি। সুতরাং বোঝাই যাচ্ছে যে সেনাবাহিনী আগে জনগণের কাছেও যে সম্মানের পাত্র ছিল সেটিও এখন নাই, এবং সেনাবাহিনীর সৈনিকের যে প্রধান গর্ব ইউনিফর্ম পরা এটি এখন আর নাই। আর আমি নিজে আমি যে কথাতেই লেগেছি, আমি তো জীবনে কয়েকটা ফেজ আমি দেখেছি। প্রথমে পরিচিতি পেয়েছি খেলোয়াড় হিসাবে, তারপরে সেনা কর্মকর্তা, তারপর রাজনীতিবিদ। তো এই তিন ফেজের মধ্যে আমার কাছে সবচেয়ে আনন্দমুখর উপভোগ্য মনে হয়েছে সৈনিক জীবন। আমরা একেবারে আলোচনা শেষে চলে এসেছিলাম, আমি আমার প্রত্যেক অতিথিকেই তার জীবনের কিছু পছন্দ অপছন্দ নিয়ে জানতে চাই খুব সংক্ষেপে। আপনার কথা শুনে অবশ্য মনে হচ্ছে যে আপনার কোনো প্রিয় রাজনীতিবিদ নেই, যদি এখন থাকে কেউ তাহলে তিনি কে? কেউ কি আছেন আপনার কোনো প্রিয় রাজনীতিবিদ? এখন বিভিন্ন কারণে, রাজনীতির কারণে নয়, বেগম জিয়া আমার একজন প্রিয় রাজনীতিবিদ। তিনি রাজনীতি করেন বলে নয়, কারণ তার সাথে আমার পরিচয় রাজনীতি আসার অনেক আগে থেকে। তিনি আমার মুক্তিযুদ্ধকালীন কমান্ডার জিয়াউর রহমানের স্ত্রী, তার সাথে আমার, তিনি আমাকে স্নেহ করেন এবং তার সাথে আমার গভীর সম্পর্ক রয়েছে। এবং তার মধ্যে প্রশংসা করার মতো, রাজনীতিবিদ তো দোষে গুণে মিলিয়েই তো মানুষ, তার মধ্যে আমি কিছু কিছু জিনিস আমার কাছে অত্যন্ত পছন্দনীয় মনে হয়েছে, তাকে আমি পছন্দের মানুষ মনে করি আর কি রাজনীতিতে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যদি কোনো ভালো দিক আপনাকে বের করতে বলা হয় আপনার এই বিরোধী শিবিরের বাইরের পরিচয় থেকে, আপনি কি বলবেন যে তার ভালো গুণ কি? তার একটা হলো যদি খেলাধুলাকে ভালোবাসেন, স্পোর্টসে অনেক কিছু করেছেন, মুক্তিযোদ্ধাদের জন্য তিনি কিছু করার চেষ্টা করেছেন, এটি আমার কাছে প্রশংসার। আর বেগম জিয়ার সবচেয়ে ভালো গুণ কি আপনার কাছে কি মনে হয়? বেগম জিয়া কম কথা বলেন, এটাই সবচেয়ে ভালো গুণ। জেনারেল জিয়ার মতো নেই এবং সবাইকে সম্মান করেন। আচ্ছা, সবাইকে সম্মান করেন। আপনার কি কোনো প্রিয় পোশাক আছে নাকি? আর্মি পার্সন শার্ট প্যান্টই হয়তো হবে। শার্ট প্যান্টই আমার পরে, বা স্যুট পরতে তো ভালোই লাগে। আজকে আমার জ্যাকেট পরে আসা উচিত ছিল, বাট দেখলাম যে হঠাৎ আবার গরম পড়ে গিয়েছে। কোনো প্রিয় কবিতা আছে নাকি আপনার? যদি থাকে আমাদেরকে যদি দুটো লাইন শোনাতেন। জীবনানন্দ দাশ আমার খুব প্রিয় কবি। আমার একটি প্রিয় কবিতা আবার আসিব ফিরে, সেই যে আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে, হয়তো ভোরের কাক হয়ে কার্তিকের এই নবান্নের দেশে, কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায়। থ্যাংক ইউ। শেষ যে প্রশ্নটি করতে যাচ্ছিলাম, আপনার জীবনে এমন কি কোনো ভুল করেছিলেন যেটি আপনি সুযোগ পেলে আবার শোধরাতে চান? অনেক ভুল করেছি জীবনে, যে কোনো একটি যদি বলেন আমাদের, যেটি সুযোগ পেলে আবার শোধরালে আপনার কাছে মনে হয় যে অন্যভাবে হয়তো আপনার জীবন লেখা হতো কিংবা দেশের ইতিহাস ভিন্নভাবে হয়তো লেখা হতো? সামরিক বাহিনীতে আমার চুপচাপ চাকরি করে যাওয়া উচিত ছিল। রাজনৈতিক ঘটনাবলীর সাথে মানে এগুলোর মধ্যে ইচ্ছার বিরুদ্ধে জড়িয়ে যাওয়া উচিত হয়নি। আমি প্রফেশনাল সোলজার ছিলাম, সেখানে থাকলেই আমার জন্য স্বাচ্ছন্দ্যের হতো, আমার কোনো রাজনৈতিক উচ্ছ্বাসা নাই।
এখানে মন্ত্রী মিনিস্টার প্রধানমন্ত্রী এগুলো আমার কাছে কোনো এর ব্যাপার না। আমি সামরিক বাহিনীতে মুক্তিযুদ্ধের কারণে সামরিক বাহিনী আমার অত্যন্ত প্রিয় ছিল এবং সেখানেই থেকে যাওয়ার চেষ্টা করা উচিত ছিল। জিয়াউর রহমান, জেনারেল জিয়াউর রহমান আমাকে সুযোগ দিয়েছিলেন যে আপনার সম্পর্কে আমরা চারজন, আমাদের চারজনকে উনি চান্স দিয়েছিলেন যে তোমরা থাকতে পারো, বাকিদেরকে আমি সেনাবাহিনীতে রাখতে পারবো না। তখন আমি নিজে বলেছি না আমিও থাকবো না, তো এটি একটি ভুল, আমার সেনাবাহিনীতে থেকে যাওয়া উচিত ছিল। জনাব হাফিজ উদ্দিন আহমদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য, দেশের রাজনীতি নিয়ে আপনার ভাবনা জানাবার জন্য, দেশের ইতিহাসের বেশ কিছু ঘটনা যারা অনেক দর্শকই যা জানে না সেগুলো আমাদেরকে জানাবার জন্য। আমার বইটি পড়েছেন সেজন্য আপনাকে ধন্যবাদ জানাই, এবং আপনি হয়তো ওই সময় সেনাবাহিনীতে ছিলেন বলেই এই বইটি লেখা হয়েছে, এবং এই বইটির জন্য আপনাকে আসলে ধন্যবাদ দিতে যাচ্ছিলাম, অভিনন্দন জানাতে যাচ্ছিলাম, কারণ আমারও অনেক কিছু জানা হয়েছিল এই বইটি যখন আমি পড়ছিলাম। থ্যাংক ইউ, আবার আপনাকে ধন্যবাদ। দর্শক, এরই সাথে শেষ করছি আজকের আনোয়ার সেভেন মুক্তমঞ্চ অনুষ্ঠানটি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।